হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহুয়া মেকওভার। আজকে আবার চলে এলাম তোমাদের কাছে নেল এক্সটেনশানের আরেকটা ভিডিও নিয়ে। তো আমাদের ডে 8 চলছে, আর এই ডে 8-এ আমি তোমাদেরকে আজকে নতুন রকমের একটা নেল এক্সটেনশান দেখাবো, সেটা হচ্ছে ক্যাট আই পলিশ। তো ক্যাট আই পলিশ কীভাবে করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। তো প্রথমে দেখো, ক্লায়েন্টের হাতে যদি নেল থেকে থাকে তাহলে সেই নেলটাকে তোমরা কেটে নেবে। তারপরে এখানে আমি কিউটিকেল পুষার নিয়ে নিয়েছি। কিউটিকেল পুষারের সাহায্যে কিন্তু কিউটিকেলগুলোকে ভালোভাবে পুশ করে দিতে হবে, এবং বাড়তি কিউটিকেল থাকলে অবশ্যই কিন্তু সেটাকে কিউটিকেল কাটার দিয়ে কেটে নিতে হবে। এরপরে দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি হার্ড বাফার, যেটা হচ্ছে আমাদের 100x180 নিতে হয়। তো 100x180 একটা হার্ড বাফার নিয়ে ভালো করে কিন্তু আমি বাফিং করে নিচ্ছি, অর্থাৎ রিয়েল নেলের যে শাইনটা আছে সেটাকে বাফিং করে নিতে হবে। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি বোল্ড বিয়ের একটা গ্লু, এবং গ্লুয়ের সাহায্যে কিন্তু আমি নেল টিপসটাকে ভালোভাবে বসিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু নেল টিপস লাগানোর আগে তোমরা নেল টিপসটাকে সিলেকশন করে নেবে যে কোন মাপটা লাগছে ক্লায়েন্টের হাতে। তো নেল টিপসটাকে বসানোর পরে আমি এখানে নেল টিপ কাটার দিয়ে নেলটাকে কেটে দিলাম, যতটা বড় রাখা যায় সেরকমভাবে কিন্তু আমি কেটে দিলাম। তারপরে দেখো, নেল বসানোর পরে কিন্তু রিয়েল নেলের সাথে ফেক নেলটা কিন্তু একদম মিশে থাকে না, সেই কারণে এটাকে বাফিং করে কিন্তু আমাদের মেশাতে হয়। তো অবশ্যই হার্ড বাফার ইউজ করে আমাদের এটাকে কিন্তু বাফার ভালোভাবে করে নিতে হবে। আর যখনই তোমরা বাফার করবে তখন অবশ্যই কিন্তু প্রেশারটা দেবে ফেক নেলের ওপরে বেশি। তো দেখো, ভালো করে চারিদিকে আমি বাফিং করার সাথে সাথে কিন্তু নেলের শেপটাও দিয়ে নিলাম। তো এখানে আমি কিন্তু নেলের শেপটা রেখেছি স্কোয়ার শেপে, অর্থাৎ চৌকো শেপে। তো তোমরা যে কোনো শেপ দিতে পারো, আর শেপের ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের আগের ভিডিওগুলোকে ফলো করতে হবে যে কিভাবে কোন শেপটা দিতে হয়। তো হার্ড বাফার করা হয়ে গেলে অবশ্যই কিন্তু আমাদের সফট বাফার করতে হবে, তাই এখানে আমি সফট বাফার নিয়ে সফট বাফার করে নিচ্ছি। আর সফট বাফারের যে নাম্বার সেটাও কিন্তু 100x180। এবার দেখো, এখানে আমি আইবিডি নিয়ে নিয়েছি হার্ড জেল, এবং এখানে আমি হার্ড জেলটাকে অ্যাপ্লিকেশন করছি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে। তো দেখো কিভাবে অ্যাপ্লিকেশন করছি, যতটা পরিমাণ আমাদের লাগবে আমরা নিলাম, নিয়ে আঙুলের মাথার দিকে রাখলাম, রেখে কিন্তু সেটাকে হালকা করে টেনে দিলাম। এবার এটাকে আমরা ইউভি ল্যাম্পের মধ্যে দিয়ে 80 সেকেন্ড কিওর করব, অর্থাৎ ড্রাই করব। তারপরে দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি অ্যাসিটোন। অ্যাসিটোনটাকে কিন্তু আমি টিস্যুতে ভালোভাবে ভিজিয়ে নিয়েছি, এবং তারপরে কিন্তু এই হার্ড জেলটাকে কিওর করছি, অর্থাৎ এটাকে মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পরে আমাদের কিন্তু বাফার আবার করে নিতে হবে। তো সেম বাফারই কিন্তু আমি এখানে ইউজ করছি। তো বাফার করার কারণ হচ্ছে শাইনটাকে তুলে দেওয়া, এবং তার সাথে সাথে যদি কোনো জায়গায় উঁচু নিচু থেকে থাকে সেটা কিন্তু লেভেলে চলে আসে এই বাফারের মাধ্যমে। তো অবশ্যই কিন্তু তোমাদের নেল এক্সটেনশনের সময় বাফিংটা খুব ভালোভাবে করতে হবে, এবং হার্ড বাফার করার পরে সবসময় কিন্তু তোমাদেরকে সফট বাফার করে নিতে হবে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি নেল পলিশ। তো আমি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সিলসেন নেল পলিশ ব্যবহার করি, আর নেল পলিশটাকে আমরা খুব সুন্দর করে রাউন্ড শেপে পরিয়ে দেব যেন নেলের বাইরে একদমই না বেরিয়ে যায়। তো একদম ক্লিন করে তোমরা কাজ করবে, আর কিন্তু সুন্দর করে নেল পলিশ পরাবে, কারণ নেল পলিশ যদি আঙুলের বাইরে বেরিয়ে যায়, অর্থাৎ নেলের বাইরে বেরিয়ে যায়, তাহলে কিন্তু সেটা একদমই দেখতে ভালো লাগে না। তো আশা করছি তোমরা আমাদের এই ভিডিওগুলো থেকে কিছু শিখতে পারছো। শিখতে পারলে অবশ্যই একটা কমেন্ট করে যেও। আর নেল পলিশ পরানোর পরে কিন্তু আমাদের 40 সেকেন্ড ড্রাই করতে হয়। আজকে যেহেতু আমি ক্যাট আই পলিশ দেখাবো, সেহেতু এখানে আমি নিয়ে নিয়েছি ক্যাট আই পলিশ। তো এটা সিলসের ক্যাট আই পলিশ, যেটাকে দেখো আমি ওই ব্ল্যাক কালারের ওপরে পুরো আঙুলে কিন্তু আবার লাগিয়ে নিলাম। তো ক্যাট আই পলিশ করার জন্য আমাদের দরকার হয় হচ্ছে ম্যাগনেট, যেটা ছাড়া কিন্তু আমরা ক্যাট আই করতে পারবো না। তো দেখো, ক্যাট আইস লেখা রয়েছে ম্যাগনেটের ওপরে। তো এই ম্যাগনেটটা কিন্তু ধরতে হবে এই ক্যাট আই পলিশের উপরে,
আর তোমরা কিন্তু একদম ভুলেও ক্যাট আই পলিশ লাগানোর পরে ড্রাই করে নেবে না, কারণ ক্যাট আই পলিশ লাগানোর পরে কিন্তু তোমাদেরকে আগে ম্যাগনেট ধরতে হবে, যে ডিজাইন করতে চাইছো সেটা করে নিতে হবে, এবং তারপরেই কিন্তু ইউভি ল্যাম্পের মধ্যে দিয়ে 40 সেকেন্ড ড্রাই করতে হবে। তো এখানে দেখো আমরা 40 সেকেন্ড ড্রাই করে নিয়েছি। ড্রাই করে নেওয়ার পরে এখানে আমি নিয়ে নিচ্ছি শাইনি টপ কোট, যেটা হচ্ছে আমাদের নেল এক্সটেনশানের একদম শেষ ধাপ, যেটা হচ্ছে আমাদের টপ কোট। তো টপ কোট কিন্তু অবশ্যই লাগাতে হবে, তো তোমরা যদি শাইনি চাও তাহলে শাইনি টপ কোট লাগাবে, আর ম্যাট চাইলে অবশ্যই ম্যাট টপ কোট লাগাবে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি কিউটিকেল অয়েল। কিউটিকেল অয়েল দিয়ে কিন্তু আমি কিউটিকেলের গোড়ায় কিন্তু কিউটিকেল অয়েলটা লাগিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে আমাদের নেলের ফাইনাল লুক। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর এই ভিডিও থেকে তোমরা যদি কিছু শিখতে পারো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেও, পাশে থেকো সাবস্ক্রাইব।